আপনাদের এখানে মেয়ে এসে পৌঁছাবার পর আবার দেখুন সূর্য দেবতা জেগে উঠেছে কি বলছে আলোর দিশারি আলোক পত্রিকা নিয়ে এগিয়ে যাও এগিয়ে যাও অনুমান ছিলই সেই মতো চব্বিশের সুর বাঁধলেন তৃণমূল নেত্রী একুশের মঞ্চকে ব্যবহার করলেন পুরোদস্তর সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে উঠে এলো একাধিক ইস্যু বিশেষ করে বেকারত্ব নিয়ে মোদী সরকারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সারা ভারতে পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব বেড়েছে বাংলায় চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে কেন্দ্রের উদ্দেশ্যে তার প্রশ্ন চাকরি ছাড়া হচ্ছে কেন বেকারি বাড়ছে কেন তবে রাজ্যের কয়েক লক্ষ চাকরি হবে বলে আশ্বাস দেন তিনি কিন্তু কিভাবে সেই দিশা দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান দেওচা পাঁচামির কাজ শুরু হয়েছে এক লক্ষ চাকরি হবে আনন্দের সঙ্গে জীবনযাপন করবেন সকলে তাজপুর পোর্ট হচ্ছে সিলিকন ভ্যালি করে পঞ্চাশ হাজার চাকরি হবে জঙ্গলমহল সুন্দরী ডানকুড়ি থেকে পানাগড় হয়ে বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট হচ্ছে তিনি বলেন দেউচা হয়ে বাংলায় বিদ্যুতের অভাব হবে না দাম কমবে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো পাঁচশোটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে বানতলায় আড়াই লক্ষ চাকরি হচ্ছে এমএসএমইতে দেড় কোটির চাকরি করছে টিচারিতে পোস্ট রেডি আছে ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি কোর্ট কেস চলছে বলে হচ্ছে না সব বাংলায় চলে এসছে বাংতালায় প্রায় আড়াই লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে এম এস দেড় কোটি ছেলে মেয়ে চাকরি করছে আমাদের টিচারিতেও কোটে কেস চলছে তাই তা নাহলে সতেরো হাজার পোস্ট এখনো রেডি আছে চাকরি ইস্যুতে বিজেপি এবং সিপিএমকে একযোগে তুলনা করেন তৃণমূল নেত্রী বলেন আমরা চাই চাকরি হোক কিন্তু বিজেপি চাই চাকরি যাক কুটুস কুটুস করে কামড় দিচ্ছে তুমি কি করছো বাবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি ইউপিএসসি ধরি সিভিল অ্যাভিয়েশন ধরি খালি বলছে বাংলা লোককে চাকরি দেওয়া যাবে না আলবাদ দেব একদিকে বন্ধ করব অন্যদিকে চালু করবো আমি জানি এদের কি করতে হয় সব ব্যাপারে গাদ্দারদের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে গাদ্দার বাবুরাই চাকরি পাবে সাধারণ ছেলেমেয়েরা পাবে না আমরা চাই চাকরি হোক আর বিজেপি চাকরি যাক ওরা চায় না চাকরি হোক তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল ওই তো ওখানে তাই হয়েছে তুমি কি করেছো বাবা বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না আলবাদ দেব ক্ষমতা থাকলে তোমরা রুকবে যাও মমতা আরও বলেন সিপিএম এর আমলে চাকরি হয়েছিল একটা চাকরিতে দশ থেকে পনেরো লক্ষ টাকা চাকরি বিক্রি করেছিল সিপিএম এর একটা কাগজ আছে তার যত রিপোর্ট আছে তাদের বৌরা টিচারিতে চাকরি পেয়েছিল কি করে কোয়ালিটিতে পেয়েছিল না নম্বরে পেয়েছিল ছেলেরা পার্টি করবে আর বৌরা চাকরি করবে এই নিয়ে হয়েছিল আমাকে শেখাবেন না আমি ওদের জানি সিপিএমকে বিকাশবাবু চাকরির জন্য সাধু পুরুষ ভাজা মাছ উল্টে খেতে জানে না আপনাদের আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন অরিজিনাল যোগ্য ছিল সেই ফাইলটা একটু দেখবেন না আমি দেখাবো শুধু বলেছিলাম বদলা নয় বদল চাই সিপিএমের একটা কাগজ আছে জিজ্ঞেস করুন তো দলের কাগজ তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে কোয়ালিটিতে পেয়েছিল মুড়িতেও জিএসটি চিরেতেও জিরে জিএসটি দইতেও জিএসটি জি লোকে কি খাবে